नमस्कार बंधुरा अनिमेष कुकिंग चैनले सबाई के स्वागत जाना। तो बंधुरा आज के दारूण स्वादे रेसिपी को देखा तेल आज के हेलेंचा शाग रान्ना कर देखा। तो ये हेलेंचा शागे प्रचुर परिमाणे गुण आछे आर शरीरेर पक्षे खावा खुबी उपकारी। तो आसुन आगे प्रथम हेलेंचा शाग आमी तुले नि। तो हेलेंचा शाग अनेके अनेक भावे रान्ना करे थाके, तो आमी आजके खूब सहज भावे एबं ताड़ाताड़ी अल्प समयेर मध्ये रान्नाटा करे देखाबो। तो आमी प्रथमे शाग तुले नेब। से हेलेंचा शाग जमिर आलर पासे हय आर एजे एटा नाला नालार पासे आछे। तो एजे एगुलो से हेलेंचा शाग प्रचुर परिमाणे हेलेंचा शाग आछे एजे आर एजे एटा नाला जल आमि एखान थेके शाग तुले नेब। এইরকম শাক তুললে মনে হয় যেন তুলেই যায়। তো এই যে জমিতে লাঙল দিচ্ছে, আমাদের এদিকে লাঙলে বেশি চাষ করা হয়। আমাকে কোথাও খুঁজে খুঁজে তুলতে হবে না, এইখানেই মেলা শাক আছে। আমি তুলবো না, এতেই হয়ে যাবে, অনেক তোলা হয়েছে। আমি শাক নিয়ে রান্নাঘরে চলে এসেছি, এবার আমি শাকগুলো বেছে নেব। শাকে বেশি নোংরা নেই, আমি সব বেছে বেছে তুলেছি, এই যে হাতে করেই বেছে নেব। যেগুলো একটু শক্ত আছে সেগুলো ফেলে দেব গোড়াগুলো। তো হেলেঞ্চা শাগের মধ্যে এই যে শান্তি শাগও চলে এসছে, এগুলো শান্তি শাক। তোমার সব শাক বাছা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নেব। আমি ঝুড়িটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এরকম করে শাকগুলো দুবার ধুয়ে নেব। শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি শাকটা রান্না করার জন্য যা যা লাগবে সেগুলো একবার দেখে দিই। এখানে তো শাক আছেই, এখানে আমি নিয়েছি সর্ষের তেল, এখানে ছোলা ভিজে ডাল, এখানে শুকনো লঙ্কা, তিন চারটে লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি, হলুদ গুঁড়ো, নুন, রসুন থেঁতো করে নিয়েছি ছাড়িয়ে, আর পেঁয়াজ কুচি। তো এই কটা দিয়ে আজকে আমি বানাবো। উনানটা ধরে নেব।
উনান ধরে গেছে, আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াই দিয়ে দেবো তেল, এবার দেবো শুকনো লঙ্কা, লঙ্কাটা একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো রসুন কুচি, ভুলে গেছে রসুন কুচি না, রসুন খেত। আমি রসুনটা খুব ভালো করে ভেজে নেব। রসুন ভাজা হয়ে গেছে, এবার দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। অনেকে বলে শাক খেতে তেত্ত লাগে, কিন্তু তেত্তও না কষ্ট না খেতে ভালোই লাগে। এইভাবে রান্না করলে কষ্টও লাগবে না। এবার আমি দিয়ে দেবো শাক, শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। শাক দেওয়ার সঙ্গে সঙ্গে নুন দিলে হবে না, তাহলে শাকে কিন্তু জল বেড়ে যাবে, কিন্তু শাকটা গ্যাপগ্যাপান হয়ে যাবে। তা নুনটা কিছুক্ষণ পরেই দিতে হবে, শাকটা অর্ধেকটা ভেজে নিতে হবে, দিয়ে নুন দিতে হবে। এই যে শাক কত সুন্দর ঝরঝরে হচ্ছে, আমি হালকা আছে 4 থেকে 5 মিনিট মতো এভাবে শাক ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এভাবে নামিয়ে দেবো। একদম ঝরঝরে শাক হয়ে গেছে। আমি এখানে ছোলার ডাল দিয়েছি, আপনারা চাইলে মুসুরি ডালও দিতে পারেন। আমার তো হেলেঞ্চা শাক খেতে খুবই ভালো লাগে। দারুণ লাগছে বন্ধুরা, কোনো কষ্টই লাগছে না। হেলেঞ্চা শাক কে এইভাবে রান্না করে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে। তখন সবাই সুস্থ ভালো থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।